Assalamualaikum, dear students of class 6. We have completed our syllabus of first terminal exam. Now we read further. Now today, lesson 5, Land of the Pharaohs, Pharaoh's Desh. Let's start, follow. The civilization we call ancient Egypt. আমরা যে সভ্যতাকে প্রাচীন ইজিপ্ট বলি, flourished about 5000 years ago. সেটা ফুলে ফেপে উঠেছিল, গড়ে উঠেছিল 5000 বছর আগে. When the rule of the pharaohs began, যখন ফেরাউদের রাজত্ব শুরু হয়েছিল. They made Egypt a rich and powerful nation. তারা ইজিপ্টকে একটা ধনী শক্তিশালী রাজ্য তৈরি করেছিল. Admired throughout the ancient world, যেটা প্রাচীন জগতে খুব বিখ্যাত ছিল. They also ordered the building of great temples and elaborate tombs for themselves. তারা আদেশ দিয়েছিল বড় বড় মন্দির তৈরি করার জন্য এবং তাদের কবরের উপরে বড় বড় মন্দির বা স্মৃতিসৌধ তৈরি করার জন্য. The Egyptians believed that all pharaohs were god kings. ইজিপশিয়ানরা, ইজিপ্টবাসীরা বিশ্বাস করত যে সমস্ত ফেরাও রাজা হল ঈশ্বরের বাহক, ঈশ্বরের দূত. Ancient Egyptians used picture writings called hieroglyph for inscription in the tombs and temples. প্রাচীন ইজিপ্টবাসীরা তারা পিকচার রাইটিং, ছবি লেখা, ছবি চিত্র ব্যবহার করত, তাদের নাম হায়ারোগ্লিফ, যেটা কবরে একটা মন্দিরে পাওয়া যায়. পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড পেপারাস স্টেম. কাগজ তৈরি হতো পাতলা পেপারাস গাছের কোন কাণ্ড থেকে. দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স ডিসক্রাইবস এ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম. এই নিচে গল্পটি ছবির আকারে বর্ণনা করা হয়েছে একটা ছেলের বিষয়, সে যখন প্রথমবার ইজিপ্ট বেড়াতে যায়। লেটস শেয়ার, ভাগ করে নাও। হিয়ার ইজ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। যেমন ইউ পি আপ, বি ও ওয়াই বয়, পি এ আই আর পেয়ার, আই এন ডি আই এ ইন্ডিয়া, এস সি এল ডি ও এম সেলডম, বি ই এন জি এল আই বেঙ্গলি, আর স্ট্যান্ডার্ড এস টি এন ডি আর ডি। এগুলো সাজিয়ে লিখতে হবে, আর সাজিয়ে লিখে এগুলো বক্সে লিখে লাস্টে যে ওয়ার্ডগুলো পাবে সেগুলো হচ্ছে, এগুলো লাস্টে ওয়ার্ডগুলোকে এই বক্সে লিখতে হবে, দেখতে পাবে পিরামিড। নাও রিড দ্য টেক্সট। এখন টেক্সটটা পড়ো। এখানে ঈশান বলে একটা ছেলে, সে কায়রো মিশর বেড়াতে যাবে তার মায়ের সঙ্গে, আর ওখানে বেড়াতে গিয়ে সে অনেক কিছু জানবে, ইজিপ্টের ইতিহাস অনেক জানবে, সেটা এখানে আলোচ্য বিষয়। লেটস স্টার্ট। কায়রো, ইজিপ্ট। সো ফাইনালি উই আর ইন কায়রো। তাহলে শেষ পর্যন্ত আমরা কায়রোতে পৌঁছে গেছি। উই আর গোয়িং টু গিজা, ঈশান, টু সি দ্য থ্রি পিরামিডস। ঈশানের মা বললেন আমরা গিজা যাচ্ছি, গিজা গিয়ে ওখানে তিনটে বড় পিরামিড দেখব। ঈশান জিজ্ঞাসা করলো হোয়াটস এ পিরামিড মা, মা পিরামিড কি? তার মা বললো এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। পিরামিড হলো একটা বড় ত্রিকোণাকার স্মৃতিসৌধ, দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারাওস, ফ্যারাওদের কবরস্থান। ঈশান বললো অ্যান্ড হু ইজ এ ফ্যারাও, ফ্যারাওকে? ঈশান তার মেশানের মা বলল এ ফ্যারাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, ফ্যারাও হলেন ইজিপ্টের রাজা। দ্য ফ্যারাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। ফ্যারাওরা বাস করত প্রায় 5000 বছর আগে। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আমরা অনেক কিছু দেখতে যাচ্ছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস, ঈশান বলল আমার ইচ্ছা বাবা যদি আসতেন খুব ভালো হতো। তার মা বললেন দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেল অনলি টু পরে স্পন্সার ট্যুর অফ ইজিপ্ট, আমি যে পুরস্কার পেয়েছিলাম তাতে মাত্র দুজনের ইজিপ্ট যাওয়ার টিকিট ছিল। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চাইলেন তুমি আর আমি যেন যাই। হোয়াটস দ্যাট মা, মা ওটা কি? দ্যাটস দ্য স্ফিঙ্কস, এটা হলো স্ফিঙ্কস ঈশান। ইট ইজ এ রক স্ট্যাচু, এটা একটা পাথরের মূর্তি, উইথ এ হিউম্যান হেড, মানুষের মাথা, অ্যান্ড লায়ন্স বডি, সিংহের দেহ। দ্য স্ফিঙ্কস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, স্ফিঙ্কস হলো বুদ্ধি শক্তির প্রতীক। ইট গার্ডস দ্য পিরামিডস, এটা পিরামিডের পাহারা দেয়। ইট ইজ গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, আমাদেরকে রোদে অনেক পথ হাঁটতে হবে। ওয়েট হিয়ার, এখানে দাঁড়াও। আই উইল গো অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, তুমি বসো আমি এখানে, আমি গাড়ি থেকে কিছু রুটি, স্যান্ডউইচ রুটি আর জল গাড়ি থেকে নিয়ে আসি। ঈশান
Ishan, Ishan, Ma, the Sphinx is talking to me. Ma, dekho, Sphinx amar shonge kotha bolche. Ishan's mother was already gone. Ishan's ma onek dur chole geche. Ishan jis koche, how do you know my name? Tumi kemon kore amar naam janle? Then Sphinx bolche, I know many things. I know you are Ishan from Raigonj. Ami jani tumi Ishan Raigonj theke eshecho. You study in class 6, tumi class 6 e poro. Do you want to know the history of this place? Tumi ki ei jaygar itihas jante chao? Ishan bollo, I don't like studying history. Ami itihas porte bhalo lage na. I can't remember dry facts. Amar shukno ghotona falto totthyo ghotona mone thake na. Sphinx bollo, I will show you something you will never forget. Ami tomake emon jinish dekhabo tumi kokhono bhulbe na. Close your eyes and open them again. Tumi tomar chokhta bondho koro, abar kholo. Ishan chokhta bondho kore abar kholo. The rest next day. Now grammar. Ajke grammar er guruttopurno part porno hocche, seta holo sentence, bakko. What is sentence? A sentence is a group of words which makes a complete sense. এর বাক্য হলো কয়েক শব্দ সমষ্টি যেটা এক সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। বাংলায় কয়েক শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বাক্য বলে। সেন্টেন্সের বিভাগ, কাইন্ডস অফ সেন্টেন্সেস, প্রকৃত অনুযায়ী অ্যাকর্ডিং টু নেচার সেন্টেন্স পাঁচ প্রকার। এক নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, একে বলা হয় স্টেটমেন্ট, বাংলায় বিবৃতিমূলক বাক্য। দু নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইংলিশে কোশ্চেন, মানে প্রশ্নসূচক বাক্য বাংলায়। তিন নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স, ইংলিশে বলা হয় অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। চার নম্বরে অপারেটিভ সেন্টেন্স, মানে উইশ বা প্রেয়ার, ইচ্ছা প্রার্থনা প্রকাশ করে, ইচ্ছা প্রার্থনামূলক বাক্য। পাঁচ নম্বরে এক্সপ্লানেটরি সেন্টেন্স, যেটা ইমোশন এক্সপ্রেস করে, আবেগমূলক বাক্য বা আবেগসূচক বাক্য। তাহলে সেন্টেন্স, সেন্টেন্সের পাঁচটা ভাগ তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর বলছি, সেন্টেন্সের পাঁচটা ভাগ অ্যাসার্টিভ স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ কোশ্চেন, ইম্পারেটিভ অর্ডার, অ্যাডভাইস রিকোয়েস্ট, অপারেটিভ উইশ প্রেয়ার, আর এক্সক্লামেটরি ইমোশন। এবারে তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সের ভাগগুলো শিখতে হবে। এক নম্বরে আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কাকে বলে? না, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করা হয় তাকে বলা হয়, বা স্টেটমেন্ট প্রকাশ করা হয় তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। স্ট্রাকচারটা কীভাবে মনে রাখতে হবে? সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক কথায় এসভিও, আগে কর্তা, তারপর ক্রিয়া, তারপর কর্ম। একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্ট বা কর্তা পাবে কী করে? না, বাক্যের ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করবে তাহলে যুক্ত পাবে, সেটা হচ্ছে সাবজেক্ট। আর কর্ম হবে কী করে? বাক্যের ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা হচ্ছে তোমাদের অবজেক্ট বা কর্ম। এক্সাম্পল দিচ্ছি একটা, সুমন ভাত খায়, সুমন ইটস রাইস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এর সাবজেক্ট কোনটা? সুমন। পাবে কী করে? ক্রিয়াকে, মানে এই যে কিটস, ইটস রাইস, ইটস, ক্রিয়াকে প্রশ্ন করো কে খায়, কে ভাত খায়, না সুমন, তা সুমন সাবজেক্ট। আর সুমন কী খায় এটা প্রশ্ন করো, ক্রিয়াকে প্রশ্ন করো সুমন কী খায়, রাইসটা উত্তর, রাইসটা অবজেক্ট। এ হবে সূর্য প্রগতিকে ওঠে, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, লীলা স্কুলে যায়, লীলা গোস টু স্কুল, এগুলো মনে রাখতে হবে। কিন্তু সাবজেক্ট থার্ড পার্সন সেকেন্ড নম্বর হলে ভাবের সঙ্গে এস বাই এস যোগ হয়। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, বাঘা যদি জঙ্গলে বাঘ মেরেছিল, বাঘা যদি কিল্ড এ টাইগার ইন এ ফরেস্ট, পৃথিবী একটি গ্রহ এটা হোমওয়ার্ক থাকবে, লোকটি দরিদ্র কিন্তু সৎ, পৃথিবীর সূর্যের দিকে ঘোরে, বিমল সাদা কাটে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দু নম্বরে ভালো করে দেখো, দু নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কাকে বলে? যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। রুল কী? রুল হচ্ছে অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে হলে অক্সিজেন ভাবকে প্রথমে আনতে হয় আর শেষে প্রশ্ন বসে। অক্সিজেন ভাবটা জানো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, এক্সেট্রা। স্ট্রাকচারটা থাকে ভালো করে, প্রথমে ডাব্লিউ ওয়ার্ড বসবে, না হলে অক্সিজেন ভাব বসবে, অক্সিজেন ভাব না এগুলো উপরেগুলো, তারপর সাবজেক্ট, তারপর মেন ভাব, তারপর অবজেক্ট, প্লাস লাস্টে অবশ্যই কোশ্চেন বসবে। কোশ্চেন দিয়ে তুলবে কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল কি? হি ইজ পোর, কোশ্চেন করলে ইজ হি পোর, হি ইজ পোর এটা ফুল স্টপ, ইজ হি পোর। তারপরে আই অ্যাম এ স্টুডেন্ট, কোশ্চেন করলে অ্যাম আই এ স্টুডেন্ট, আই এম টাকা আসবে, এটা হোমওয়ার্ক থাকবে। ইউ আর লেজি,
দেওয়ার রিচ সব কোশ্চেন করতে হবে। তারপরে হি হ্যাজ এ ব্রাদার, সি উইল গো টু কলকাতা, রিতা হ্যাড এ পেন, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এগুলো সব অ্যাসার্টিভ দেওয়া আছে, এগুলোকে ইন্টারোগেটিভ করতে হবে। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কী কী জেনে নাও, ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হু, হোয়াট, হোয়াই, হোয়ার, হুম, হাউ, হুইচ, এগুলো এক্সেট্রা, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়েন, এগুলো সব ডাব্লিউএইচ ওয়ার্ড। তিন নম্বরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স মানে, এখানে তিন প্রকার বোঝাবে কাজ, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে অ্যাডভাইস, একটা হচ্ছে রিকোয়েস্ট। আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য এরা খুব ইম্পর্টেন্ট। যে বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ করা হয় তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। স্ট্রাকচারটা খুব রাখতে ভালো করে, ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট নেই কিন্তু নেই, কিন্তু ভার্ব দিয়ে শুরু হলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, এখানে এসো, কাম হেয়ার, দরজা বন্ধ করো, শাট দ্য ডোর, জানালাটি খোলো, এর হোমওয়ার্ক থাকবে, ওপেন দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, সেখানে যাও, গো দেয়ার, এর হোমওয়ার্ক থাকবে। বাকিগুলো দেখো, গাড়ি আসতে চালাও, দৌড়ে দৌড়াও না, শব্দ সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবো না, আমাকে এক গ্লাস জল দাও, এগুলো সব দয়া করে আমাকে একটি পেন দাও, এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানেই ভাব দিয়ে শুরু হবে এগুলো। নেক্সট দেখো চার নম্বরে অপারেটিভ সেন্টেন্স, যে বাক্য দ্বারা কোনো ইচ্ছা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে বলে অপারেটিভ সেন্টেন্স। এখানে মে থাকবে, মে প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেমন তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি, তুমি পরীক্ষায় পাস করো, মে ইউ পাস দ্য এক্সাম, এসে তোমার মঙ্গল করুন, মে গড ব্লেস ইউ, এভাবে মে প্লাস এসবিও দিয়ে করবে। এটা হোমওয়ার্ক থাকবে, রাজা দীর্ঘদিন বাঁচুক। লাস্ট দেখো এক্সপ্লেনেটরি সেন্টেন্স, এক্সপ্লেনেটরি সেন্টেন্স মানে আবেগ বা ইমোশন প্রকাশ করবে, যে বাক্য দ্বারা মনের ভাব আবেগ প্রকাশ করা হয় তখন তাকে এক্সপ্লেনেটরি সেন্টেন্স বলে। স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এক্সপ্লেনেটরি ওয়ার্ড, একটা এক্সপ্লেনেটরি মার্ক, এক্সপ্লেনেশন মার্ক থাকবে, এক্সপ্লেনেশন মার্ক থেকেই চিনবে এটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স। এক্সপ্লেনেটরি ওয়ার্ড থাকবে প্লাস এসবিও অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, হাউ দিয়ে প্রকাশ করা হতে পারে, যেমন কি আনন্দ আমরা খেলা জিতে গেছি, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এক্সপ্লেনেশন মার্ক দিয়ে চিনতে হবে, এটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স। হাই, লোকটি মারা গেছে, অ্যালাস, দ্য ম্যান ইজ ডেড, কি সুন্দর পাখি, হাউ নাইস দ্য বার্ড ইজ, তুমি কি বোকা, হোয়াট এ ফুল ইউ আর, আর ছবি কি সুন্দর, এটা হোমওয়ার্ক থাকবে। এভাবে তোমরা পাঁচ প্রকার সেন্টেন্স ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করবে, হোমওয়ার্কগুলো করবে, আমাকে দেখাবে। থ্যাংক ইউ।